আই পি ব্যবস্থা নেই তো যদি থাকত তাহলে আমরা এরকম বিবৃত্তিকর পরিস্থিতিতে পড়তাম না সরকারের কাছে আবার প্রশ্ন যে বিংশ শতাব্দীতে মোমবাতি নিয়া যাইতে হয় এটা খুবই আমার কাছে দুঃখত আসলে বিষয়টা একেবারে হাস্যকর আমরা কি করবো আমরা সাধারণ জনগণের ভক্তভোগী তিরিশ জন টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের প্রিন্সিপাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি লিখেছিলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিক্ষার্থী যারা রয়েছেন পরীক্ষার্থী যারা রয়েছেন তারা যেন একটি করে মোমবাতি এবং দেশলাই সঙ্গে নিয়ে আসে যাতে করে শিক্ষার্থীদের পরীক্ষায় কোনোরকমও ব্যাঘাত সৃষ্টি না ঘটে এইচএসসি পরীক্ষার্থীর উদ্দেশ্যে তার এমন একটি বক্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এখানে আইপিএস ব্যবস্থা নেই যদি থাকতো তাহলে আমরা এরকম বিবৃতিকর পরিস্থিতিতে পড়তাম না জেনারেটার নাই কিন্তু জেনারেটারের ব্যবস্থা অতি শীঘ্র করার জন্য অনুরোধ জানানো হলো সরকারের কাছে আমার প্রশ্ন যে বিংশ শতাব্দীতে মোমবাতি নিয়ে যাইতে হয় এটা খুবই আমার কাছে দুঃখজনক আসলে বিষয়টা একেবারে হাস্যকর যেখানে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখতেছি বা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার সেখানে মোমবাতি আর দিয়া শোলাই এ বিষয়টা যায় না আমরা কি করবো আমরা সাধারণ জনগণ বক্তব্য কি যাক আমাদের ছেলে মেয়ে ভালো স্কুলে কোথায় পড়াবো এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর এই গুঞ্জনের পরিপ্রেক্ষিতেই মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের প্রিন্সিপাল ইতিমধ্যেই তার নোটিশটি ডিলেট করেছেন এই কলেজের যে প্রিন্সিপাল আমিনুল ইসলাম তিনি আমাদের সাথে কথা বলবেন আমরা তাকে যুক্ত করব যে আসলে কেন তিনি এই যুগে এসে এই যে বর্তমান সময়ে যে ডিজিটালাইজ হয়েছে এখন কি কেন তিনি এই এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি এই মেজর জেলা মাহুল আদর্শ কলেজের ছাত্রদের সেন্টার মাওলানা ভাসানী আদর্শ কলেজ সন্তোষে তো ওই কলেজে প্রায় চারটা প্রতিষ্ঠানের সেন্টার আছে তো ওই মাওলানা ভাসানী আদর্শ কলেজের প্রিন্সিপাল মহোদয় জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন উনি আমাকে উনত্রিশ তারিখ বেলায় ফোন দিয়ে বললেন যে এত ছাত্রছাত্রীর মোম আসলে একসঙ্গে সংগ্রহ করা মুশকিল এটা বিদ্যুতের সমস্যা না ঝড় বৃষ্টি যখন মেঘ কালো হয়ে আসে তখন তো স্বাভাবিক নিয়মেই বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় তখন যেন ছাত্রছাত্রীর পরীক্ষা দেওয়ার সমস্যা না হয় ব্যাঘাত না ঘটে যখন সেই কথায় সে বললো তখন আমার ছেলে মেয়েরা আমার কলেজের ছাত্রছাত্রীরা যেহেতু ওই সন্তোষ মালানাভাসেন আদর্শ কলেজে পরিচিত পড়েছে তারা ওখানে পরীক্ষা দিবে। তা আমি তাদের মঙ্গলের কথা ভেবেই আমি ওই আমাদের কলেজের পেজে ওই একটা একটি করে মোমবাতি এবং একটা দেওয়াশলেজনে সঙ্গে করে তারা নিয়ে আসে তারা যাতে পরীক্ষার ব্যাঘাত না ঘটে এটাই তো আমি যখন এটা দিলাম এবং ওই সেন্টারে পরীক্ষা হয় আরও আরও তিন অন্তত আর তিনটা কলেজ আছে যেমন আরেকটি এই একই নাম মেজর জেনারেল মাহমুদ হাসান ডিগ্রি কলেজ আনুহলা তারাও কিন্তু এরকম একটা নোটিশ তারাও করেছেন এবং ওই মাওলানা ভাসানি আদর্শ কলেজ যে প্রিন্সিপাল আমাদেরকে বলেছেন উনিও নোটিশ করেছিলেন তো যখন সাংবাদিক মহলে এই বিষয় নিয়ে আলোচনা শুরু হলো আমি বুঝতে পারলাম যে বিষয়টা আসলে ইতিবাচকভাবে ভাবে মানুষ নিচ্ছে না তৎক্ষণাৎ আমি সেই নোটিশটা ডিলিট করি ডিলিট করে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে আমি আমাদের কলেজের সেই একই পেজে সেই নোটিশটাও প্রকাশ করি দর্শক মণ্ডলী আপনারা শুনলেন যে আসলে প্রিন্সিপাল স্যার উনি যে ব্যাখ্যাটি দিলেন যে আসলে শিক্ষার্থীদের মঙ্গলের উদ্দেশ্যেই তিনি আসলে এই ব্যবস্থাটির কথা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছিলেন এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের যে ভাইরাল হওয়া যে বিষয় শিক্ষার্থীদের মোমবাতি এবং দেশলাই আনার বিষয় সেটির বিস্তারিত খবর